লক্ষ্মী দেব, দেখো তুমি আমার জুতোটা পুরনো হয়ে গিয়ে স্ট্র্যাপটা ছিঁড়ে গিয়ে আমি টাল সামলাতে না পেরে পড়ে গেছি। আমি ইচ্ছে করে করিনি লক্ষ্মী দেব, আমার কথাটা একটু বিশ্বাস করো। কে বলেছিল পরিমরি করে আমার দিকে ছুটে আসতে? ওইভাবে একটা অঘটন না ঘটালে হচ্ছিল না তোমার? বড় বৌমা কি হয়েছে? আমার মনটা সারাক্ষণ কুগায়, তার মধ্যে এরকম একটা অঘটন। আরে লক্ষ্মী, ব্যাপারটা বোঝার চেষ্টা করো তুমি। অত লক্ষ্মী দেব, আমি তোমাদেরকে দেখতে পেয়ে একদম চুপ করে থাকবে, নাকামো করবে না, বুঝতে পেরেছ? তুমি তো দিব্যি দেবুদার সঙ্গে ঢং করতে করতে হেঁটে হেঁটে আসছিলে, সেটাই তো ভালো ছিল। আমাকে দেখে ছুটে আসা তোমার কি আছে? কিসের পিড়ি তোমার সঙ্গে আবার এরকম একটা অমঙ্গল ঘটিয়ে দিলে? লক্ষ্মী, তুমি তিলকে তাল করছো কিন্তু। একদম চুপ করে থাকবে তুমি? থাম, তুই থাম। বড় বৌমা তো ঠিকই কইছে, এটা তো অমঙ্গল। হ্যাঁ, ঘড়া ভর্তি জল পইরা গেল, এটা তো বিয়েতে অমঙ্গল হইব। ওর তো রাগ হইব, ওর বলার বিয়া। আরে ঠাম্মু, এ আমার নতুন কি বলতো? আরে বাবা, তুমি তো জানো এই রঞ্জনা পিসির মা যেখানে থাকবে সেখানে কিছু না কিছু অঘটন ঘটবে। আবার নতুন কি বলতো? মুখটা একটু বন্ধ রাখো না তুমি, আর এর মধ্যে ধুনো দিও না। বাবা, আমি কিন্তু বিষয়টা এমনি। না না, একদম চুপ করে থাকো তুমি। ওকে, বলবো না বাবা, করো না তোমরা চুলো চুলি। আমার আসলে যাকে যা বলার আমি সব বলে দিয়েছি, এবার সেই তো আসলে অ্যাকশনটা নেবে মা। বাড়িতে একটার পর একটা অঘটন ঘটেই চলেছে, অঘটন ঘটেই চলেছে। আজকে এতদিন পর একটা শুভ মুহূর্ত এসেছে, শুভ কাজ শুভভাবে করব তা নয়, সকাল সকাল একটা অঘটন, সেখানে আমি রাগ করতে পারবো না, আমি কিছু বলতে পারবো না, বললেই আমার অন্যায়। লক্ষ্মী, তুমি কবে থেকে এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করতে শুরু করলে? মঙ্গল অমঙ্গল এসব কি কি হলো কি তোমার? ছেলেমেয়েগুলোর ভালো মন্দর আশঙ্কে সবসময় আমার বুকটা কাঁপে। এই বুঝি একটা ঘটনা ঘটলো, এই বুঝি কোনো একটা বিপদ হলো, কিছুদিন আগে কি হলো তোমার মনে নেই? ছেলের বিয়ের দিন সকাল সকাল এমন এসে ধাক্কা মারলো যে গায়ে হলুদের জলটা গড়িয়ে পড়ে গেল। এই জল দিয়ে বর করে চান করাতে হয়, বুঝতে পেরেছো কেন আমার মনটা এরকম করছে, কেন আমি রাগ করছি? শোনো বড্ডি, শুধু শুধু তুমি কিন্তু রঞ্জনা দিকে দুষছো, তোমার নিজের দোষটা তুমি চোখে দেখতে পাও না। হ্যাঁ, সারাক্ষণ এই পাই পয়সার হিসেব যক্ষের ধনের মতো আগলাচ্ছ, পরের বাড়ির মেয়েকে এই বাড়িতে নিয়ে এসে তাকে পর্যন্ত আগলাচ্ছ, এই গোটা পুরনো বাড়িটা সেটা পর্যন্ত আগলে রেখেছো, আর এত দরকারি একটা জিনিস সেটা তুমি আগলে রাখতে পারলে না। হ্যাঁ, এতই যদি তোমার মঙ্গলের জিনিস হয়, এতই তোমার প্রয়োজনীয় জিনিস হয়, সেই জলটা তুমি ঘড়ায় সামলে রাখতে পারলে না কেন গো? একদম বাজে কথা বকবি না কিন্তু। ও যদি আমার ঘাড়ে ওরকম করে এসে পড়ে আমি কি করব? লক্ষ্মী, এক কথা বারবার বলো না। আরে হয়ে গেছে একটা ঘটনা, যা ঘটে গেছে গেছে, এবার যা করার করো। দেবুদা, তুমি লক্ষ্মীদিকে কিছু বলো না। লক্ষ্মীদি, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, আমি সত্যি খুব দুঃখিত, খুব দুঃখিত লক্ষ্মীদি। আমারই উচিত হয়নি সকাল সকালে শ্রীয়াচারে আসা, স্কুলে না গিয়ে এই দেবুদার কথায় আমি এসে খুব ভুল করেছি লক্ষ্মীদি। আরে রঞ্জনা, তুমিও কিছু বলো না, আমি এখন আসি, পারলে সন্ধ্যেবেলা দুলাল আর হংসিনীকে এসে আশীর্বাদ করে যাবো। কোথায় যাবে না? আমার হাতটা ছাড়ো হংসিনী, আমাকে যেতে দাও, আমি আসি। মানেটা কি কোথাও যাবে না? তুমি বিয়ে বাড়িতে এত কাজ, তুমি চলে গেলে কি করে হবে? আর কাজ, আমি তো এসে অকাজ করলাম গো। তাছাড়া তোমাদের বাড়িতে তো অনেক লোক আছে, আমার না থাকলেও চলবে, আর বিয়ের কাজ তো আমাকে করতে নেই, আমি আসি। প্লিজ রঞ্জনাদি, আমি ওসব মানি না। ইনফ্যাক্ট এখানে যারা আছে কেউ মানে না, না হলে আঙ্কেল তোমাকে নিয়ে আসতো না এখানে। লক্ষ্মী দিও মানে না। শোনো, আমরা যারা আমাদের ভালো চাই, আমরা চাই আমাদের ভালো দিনগুলোতে তারা আমাদের পাশে থাকুক, ব্যাস। আর তুমি আমাদের এই বাড়ির মানুষগুলোকে, আমাকে, আমাদেরকে কতটা ভালোবাসো সেটা আমরা জানি। তুমি খুব ভালো মেয়ে হংসিনী, সারা জীবন এরকম থেকো। দুলাল অনেক ভাগ্য করে তোমায় পেয়েছে।
বিয়ে বাড়িতে অনেক কাজ থাকে, যাও তো, দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। রঞ্জনা দি শোনো, তুমি এখন এভাবে চলে গেলে কিন্তু আমরা সবাই খুব কষ্ট পাবো, আর সব থেকে বেশি কষ্ট কিন্তু লক্ষ্মীদি পাবে, জানো কি সেটা? দেখো আমি আঙ্কেল তারপর এখানে সবাই যারা আছে আমরা হয়তো ব্যস্ততার মধ্যে ভুলে যাবো, আমাদের হয়তো মাথাতে থাকবে না, কিন্তু একটা মানুষ কিন্তু সারা জীবন এই ঘটনাটা নিয়ে মনে রাখবে আর গুমড়ে গুমড়ে মরবে। ও রঞ্জনাদি, ট্রাস্ট মি, তুমি যেও না, প্লিজ যেও না। হ্যাঁ রঞ্জনা পিসি, হুমসিনি একদম ঠিক কথা বলছে, তুমি প্লিজ আজকে যেও না। আচ্ছা ঠিক আছে, এক মিনিট, এই জল নিয়ে এত প্রবলেম, তো আমি দেখছি কলসিটা কোথায়। বুঝেছিস কেন রাগ করছো? কখনো কোনো কাজে না করবে না, কিন্তু রঞ্জনাদি লক্ষ্মীদিও তো মানুষ, বলো সব সময় সবকিছুকে সমান ভাবে সামলে নেওয়া যায়, তুমি বলো। আর লাস্ট কদিন ধরে লক্ষ্মীদির ওপর কি কিনা গেল তুমি বলো তো, মানুষটা খুব ভয় পেয়ে আছে গো, তাই জন্য এরকম হুটহাট করে চিৎকার করে ফেলছে, রেগে যাচ্ছে। হ্যাঁ গলাটা এমনিতে অমায়িক, মানে এখানে কথা বললে ওই যাদবপুর স্টেশন থেকে শোনা যায় এই আর কি, সেটা বড় কথা না। এই যে লক্ষ্মী কাকিমা সুপারস্টার, আমি কিন্তু আপনার ছেলের বউ, মানে বৌমা, আপনার লয়ার নই, আপনার হয়ে সারাক্ষণ সালিশে গাইতে পারবো না, কিন্তু নিজেটা নিজে বলতে শিখুন। লক্ষ্মীদি রঞ্জনাদির সাথে ভাব করে নাও। রঞ্জনা কিছু মনে করো না ভাই, আমাকে ক্ষমা করে দাও, জলটা পড়ে যাওয়াতে এমন বুকটা কেঁপে উঠলো না, যে ওরকম ভাবে চেঁচিয়ে ফেলেছি, কিছু মনে করো না। বড় বৌমা রাগ করো না, রাগ গায়ে হলুদের সময় চলে যাচ্ছে, আর সেমনি তো ঠিকই কয়েছে, আরে বাবা ঘড়ায় তো একটু জল আছে, আর ওতে না একটু গঙ্গা জল দিয়ে আমি না একটু শুদ্ধি করে দেবো।